আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগতম। উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায়ের দ্রবণের ঘনমাত্রা প্রকাশক বিভিন্ন একক সমূহ সম্পর্কে আমরা জানব। আলোচনায় আছি আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস, প্রভাষক রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। প্রথমে আমরা দ্রবণের ঘনমাত্রা প্রকাশক বিভিন্ন একক সমূহ দেখি। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, শতকার পরিমাণ, পিপিএম, পিপিবি এবং মূল ভগ্নাংশ। এগুলোর মধ্যে মোলালিটি এবং নর্মালিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশক একক, কিন্তু বর্তমানে মোলাল দ্রবণ ও নর্মাল দ্রবণ পদ্ধতির দ্রবণের ঘনমাত্রা একক রূপে ব্যবহৃত হয় না, তাই মোলারিটি এবং নর্মালিটি সম্পর্কে আমরা আজকের লেকচারে জানব না। আমরা মোলারিটি, শতকার পরিমাণ, পিপিএম, পিপিবি এবং মূল ভগ্নাংশ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি মোলারিটি কি। মোলারিটির সংজ্ঞায় বলা হয়, নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবিত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণে দ্রবটির মোলারিটি বলে। অর্থাৎ দ্রবের মোলারিটি হল দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই লিটার দ্রবণে আয়তন, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে দ্রবিত দ্রবের মোল সংখ্যাই হল দ্রবের মোলারিটি। এখন দ্রবের মোল সংখ্যা যদি সরাসরি দিয়ে দেওয়া না থাকে, যদি দ্রবের ভর দিয়ে দেওয়া থাকে, তাহলে প্রথমেই আমাদের দ্রবের মোল সংখ্যা নির্ণয় করে আসতে হবে এবং সেটা নির্ণয় করা যাবে দ্রবের ভরকে দ্রবের আণবিক ভর দ্বারা ভাগ করার মাধ্যমে। তাহলে আমাদের সে আগের সমীকরণটি দাঁড়াবে, দ্রবের মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবের আয়তন ইনটু দ্রবের আণবিক ভর। তাহলে আমাদের সূত্র দ্বারাই এস ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম ইনটু ভি বা ভি ইনটু এম। এখানে এই এস টা হলো দ্রবের মোলারিটি প্রকাশক চিহ্ন, ডাব্লুটা হলো দ্রবের ভর, ভি হলো দ্রবণের আয়তন এবং এম হলো দ্রবের আণবিক ভর। মোলারিটির এককে এম দিয়ে প্রকাশ করা হয়। কোথাও কোথাও লেখা থাকে মোলার দ্রবণ, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় মোলার দ্রবণ মানে আমাদের দ্রবণের ঘনমাত্রা হলো অন এম। কোথাও যদি লিখে দেওয়া থাকে ডেসিমোলার দ্রবণ, তাহলে বুঝে নিতে হবে আমাদের দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 m। এছাড়া সেমিমোলার দ্রবণ বলতে 0.5 m বোঝায়। এছাড়া সেন্টিমোলার দ্রবণ বলতে দ্রবণের ঘনমাত্রা 0.01 m বোঝায়। এখন আমরা জানব দ্রবণের ঘনমাত্রা শতকরা পরিমাণের বিবেচনায়। শতকরা পরিমাণের বিবেচনায় দ্রবণের ঘনমাত্রাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেটা হলো প্রতি 100 গ্রাম ভরের মধ্যে যত গ্রাম দ্রব্য দ্রবিত আছে, এছাড়া প্রতি 100 ml দ্রবণের মধ্যে যত ml দ্রব্য দ্রবিত আছে সে বিবেচনায়, এবং প্রতি 100 ml দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব্য দ্রবিত আছে সে বিবেচনায়ও শতকরা পরিমাণের মাধ্যমে ঘনমাত্রা প্রকাশ করা হয়। এখন আমরা জানি পিপিএম এবং পিপিবি সম্বন্ধে। পিপিএম এর পূর্ণরূপ হল পার্টস পার মিলিয়ন। প্রতি মিলিয়নে যে পরিমাণ দ্রব্য দ্রবিত থাকে সেই পরিমাণটাই হল পিপিএম। অর্থাৎ দ্রবণের ভর গ্রাম এককে এবং দ্রবের ভর যদি গ্রাম এককে থাকে, তাকে যদি 10^6 অর্থাৎ 1 মিলিয়ন দ্বারা গুণ করি, অর্থাৎ দ্রবণে কোন দ্রবের ঘনমাত্রা পিপিএম এককে পাব। এখানে দ্রবণের ভর গ্রাম এবং দ্রবের ভরও
গ্রাম এককে। এছাড়া এখানে দ্রবণের ভর গ্রাম এবং দ্রবের ভরও গ্রাম এককে, সেক্ষেত্রে 10^6 অর্থাৎ প্রতি 1 মিলিয়নে কি পরিমাণ দ্রব্য আছে সেই বিবেচনায় ইউপিএ নির্ণয় করা হয়। তাছাড়া দ্রবণের ভর এবং দ্রবের ভর ভিন্ন এককে রেখেও অঙ্ক করা যায় যদি তাদের সম্পর্ক 10^6 এর সম্পর্কে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে কিলোগ্রামের সাপেক্ষে মিলিগ্রামের সম্পর্ক হল 1 মিলিয়ন মিলিগ্রাম সমান 1 কিলোগ্রাম। তাই কোন দ্রবণের ভর যদি কিলোগ্রাম এককে থাকে এবং দ্রবের ভর যদি মিলিগ্রাম এককে থাকে, এই দ্রবের ভর মিলিগ্রাম একক এবং দ্রবণের ভর কিলোগ্রাম এককের ভাগফলটাও ইপিএম এককে প্রকাশিত হয়। এখন আমরা জানি পিপিবি সম্বন্ধে। পিপিবি হল পার্টস পার বিলিয়ন, অর্থাৎ প্রতি বিলিয়নে যত অংশ থাকে অর্থাৎ যতটুকু থাকে সেই পরিমাণটাই হল পিপিবি। সেক্ষেত্রে দ্রবণের ভর যদি গ্রাম এককে এবং দ্রবের ভর যদি গ্রাম এককে হয়, তাহলে দ্রবের ভরকে দ্রবণের ভর দ্বারা ভাগ করে 10^9 দ্বারা গুণ করলে অর্থাৎ 1 বিলিয়নের সাপেক্ষে বিবেচনা করলে পিপিবি এককে ঘনমাত্রা নির্ণয় হয়। এখানে যদি দ্রবের ভর মাইক্রোগ্রাম এককে এবং দ্রবণের ভর কিলোগ্রাম এককে থাকে, তাহলেও এদের ভাগফলটা অর্থাৎ দ্রবের ভর মাইক্রোগ্রামে এবং দ্রবণের ভর কিলোগ্রাম এককে থাকলে এদের ভাগফল ও পিপিবি এককে নির্ণীত হয়। এখন আমরা জানব মোল ভগ্নাংশ সম্পর্কে। মোল ভগ্নাংশ হল দ্রবের মোল সংখ্যা ও দ্রবণের উপাদানের মোট মোল সংখ্যার অনুপাত। অর্থাৎ একটা মিশ্রণে কোন একটি উপাদানের মোল ভগ্নাংশ হল ওই উপাদানের মোল সংখ্যা এবং ওই দ্রবণের মধ্যে বিদ্যমান সকল উপাদানের মোল সংখ্যার ভাগফল। চিত্র হতে দেখা যায় এখানে এ বি সি তিনটি উপাদান রয়েছে। এখানে যদি এখানে এ এর মোল ভগ্নাংশ যদি নির্ণয় করি অর্থাৎ এক্স অফ এ হল এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ যোগ এন অফ বি যোগ এন অফ সি, অর্থাৎ এ এর মোল সংখ্যা এবং সকল উপাদান অর্থাৎ এবং এ বি এবং সি এর মোল সংখ্যার যোগফলের অনুপাত। অনুরূপভাবে এক্স বি এবং এক্স সি এর মোল ভগ্নাংশ নির্ণয় করা যায়। এখন আমরা দেখি দ্রবণের মোলারিটি শতকার হারে রূপান্তর করার কৌশল। আমরা একটা প্রশ্নের মাধ্যমে যাই। ধরি আমাদের একটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে 200 ml 0.2 m সোডিয়াম হাইড্রোক্সাইড এর একটি দ্রবণের ঘনমাত্রা শতকার হারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের ঘনমাত্রা হলো 0.2 m। 0.2 m বলতে কি বোঝায়? 0.2 m বলতে বোঝায় 0.2 mol/L, অর্থাৎ প্রতি লিটারে 0.2 mol দ্রব্য দ্রবীভূত আছে। প্রতি লিটার অর্থাৎ 1000 ml এর মধ্যে 1000 ml এর মধ্যে অর্থাৎ 0.2 mol/1000 ml। এখন আমরা যদি এই মোল থেকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে হবে 0.2 × 40 / 1000 ml, অর্থাৎ প্রতি 1000 ml এর মধ্যে 0.2 × 40 g সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এখন আমাদের প্রয়োজন পার 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সমীকরণ হতে পায় 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে 0.2 × 40 g, তাহলে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে 0.2 × 40 × 100/1000। এখন আমরা যদি একটা সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে যাই তাহলে আমরা দেখব এই 0.2 হল মোলারিটি একক ঘনমাত্রা, 40 হল আণবিক ভর অর্থাৎ যে দ্রবের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে যাব সেই দ্রবের আণবিক ভর, তারপর এই 100 হল সূত্রের ডিভাইডেড বাই 1000।
আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে s ইনটু m ডিভাইডেড বাই 10। অর্থাৎ যদি মোলারিটি এককের ঘনমাত্রা থেকে যদি শতকরা পরিমাণে যেতে চাই তাহলে মোলারিটি এককের ঘনমাত্রা এবং যে দ্রব্যের মোলারিটি একক ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে তার আণবিক ভর ডিভাইডেড বাই 10 করলে শতকরা পরিমাণ নির্ণয় হবে। এখন যদি আমরা উল্টা দেখি, অর্থাৎ দ্রবণের শতকরা হার মোলারিটি এককে রূপান্তর কিভাবে করা যায়, সেক্ষেত্রে আবারও একটা অঙ্কের মাধ্যমে দেখি। এখানে মনে করো বলা আছে 10 ml 30% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করতে হবে। অর্থাৎ ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে শতকরা এককে, কিন্তু নির্ণয় করতে হবে মোলারিটি এককে। শতকরা পরিমাণ বলতে আমরা সহজেই ধরে নিই 100 ml এর মধ্যে কতটুকু আছে, অর্থাৎ 30% বলতে আমরা বুঝে নিচ্ছি 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। আমাদের নির্ণয় করতে হবে মোলারিটি এককে। মোলারিটি সম্পর্কে আমরা যা জানি তা হলো প্রতি লিটার দ্রবণে কত মোল আছে, প্রতি লিটার মানে অর্থাৎ 1000 ml এর মধ্যে কত মোল আছে। এখানে আমরা পাচ্ছি 100 ml এর মধ্যে কত গ্রাম দ্রবীভূত আছে। এখন 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে আছে 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 1000 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আছে 30 × 1000 / 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এই পরিমাণটা হলো গ্রাম এককে, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে মোল এককে। তাই গ্রামকে মোলে নেওয়ার জন্য আমরা আণবিক ভর দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা যদি সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে যাই তাহলে হবে, অর্থাৎ 30 কে যদি আমরা শতকরা পরিমাণ অর্থাৎ এক্স আকারে ধরি, ইনটু 10 হলো সূত্রের 10 আর এই 40 হলো আণবিক ভর। অর্থাৎ যদি আমরা কোন শতকরা পরিমাণকে মোলারিটি এককে নির্ণয় করতে চাই তাহলে ওই শতকরা পরিমাণ তাকে 10 দ্বারা গুণ করে ওই দ্রবের আণবিক ভর দ্বারা ভাগ করলে মোলারিটি বা প্রতি লিটারে মোল সংখ্যা নির্ণয় হবে। এখন আমরা দেখি মোলারিটিকে কিভাবে ppm ও ppb তে রূপান্তর করা যায়। ধরি আমাদের দ্রবণের ঘনমাত্রা 0.5 m, এটা হলো মোলারিটি এককে ঘনমাত্রা। এখন 0.5 m মানে 0.5 মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 0.5 মোল দ্রবীভূত আছে, অর্থাৎ HCl দ্রবীভূত আছে। যদি আমরা মোল থেকে গ্রামে নিতে চাই তাহলে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। এখানে তাহলে ঘনমাত্রা দাঁড়াবে 0.5 × 36.5 গ্রাম পার 1000 ml। আমাদেরকে ppm এ রূপান্তর করতে হবে, অর্থাৎ প্রতি মিলিয়নে কত গ্রাম দ্রবীভূত আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে 1000 ml অর্থাৎ 10³ ml দ্রবণে HCl আছে 0.5 × 36.5 গ্রাম, তাহলে 10⁶ অর্থাৎ 1 মিলিয়নের মধ্যে কতটুকু আছে। সমীকরণটি সংক্ষিপ্ত করার পর দাঁড়ায় 0.5 × 36.5 × 10³। তাহলে যদি আমরা সূত্রের মতন করে উপস্থাপন করতে যাই তাহলে হয় 0.5 হলো মোলারিটি একক ঘনমাত্রা, 36.5 হলো আণবিক ভর, ইনটু 10³ হলো সূত্রে 10³। অর্থাৎ তাহলে আমরা যদি মোলারিটি এককের ঘনমাত্রাকে ppm এককে নিতে চাই তাহলে মোলারিটি এককের ঘনমাত্রার মানকে আণবিক ভর এবং 1000 দ্বারা গুণ করলে ppm একক ঘনমাত্রা নির্ণয় হবে। অনুরূপভাবে ppb এককে ঘনমাত্রা নির্ণয় করতে হলে মোলারিটি একক ঘনমাত্রা, আণবিক ভর এবং 10³ দ্বারা গুণ করলে ppb এককে ঘনমাত্রা নির্ণয় হবে। এখন আমরা দেখি ঘনমাত্রা যদি ppm এককে থাকে তাহলে কিভাবে মোলারিটিতে রূপান্তর করতে হয়। ধরি আমাদের ঘনমাত্রা 200 ppm,
অর্থাৎ পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়নে কতটুকু আছে সেই পরিমাণ। কিলোগ্রামের বিবেচনায় মিলিগ্রাম এবং প্রতি লিটারে বিবেচনায় মিলিগ্রামের সম্পর্কটাও পিপিএম এর সম্পর্ক। এখানে প্রতি লিটারে আছে 200 মিলিগ্রাম। এখন 200 মিলিগ্রাম আছে প্রতি লিটারে, অর্থাৎ প্রতি 1000 ml এর মধ্যে। এখন আমরা ঐকিক নিয়মের মতন করে যদি যাই, অর্থাৎ 1000 ml সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে আছে 200 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। 200 মিলিগ্রামকে যদি আমরা গ্রামে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু যে মানটা পাওয়া যাবে, অর্থাৎ 1000 ml সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে বিদ্যমান সোডিয়াম হাইড্রক্সাইডের যে পরিমাণটা পাওয়া যাবে তা হলো গ্রাম এককে। গ্রাম এককে যদি আমরা মোলে নিতে চাই তাহলে আমাদের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইড আণবিক ভর হলো 40। এখানে হতে দেখা যায় যে প্রতি 1000 ml অর্থাৎ 1 লিটারের মধ্যে কি পরিমাণ মোল পাওয়া যায় এবং সেটাই হলো মোলারিটি এককে ঘনমাত্রা। এখন যদি আমরা সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে যাই তাহলে মোলারিটিকে ঘনমাত্রা হবে 200, যেটা হলো x অর্থাৎ ppm এককে মান, ডিভাইডেড বাই 1000 হলো সূত্রের 1000 ইনটু m, m হলো আণবিক ভর। অর্থাৎ কোন দ্রবণে কোন দ্রবের ঘনমাত্রা ppm এককে দিয়ে দেওয়া থাকলে সেই ppm এককের মানকে 1000 এবং ওই দ্রবের আণবিক ভর দ্বারা ভাগ করলে মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় হয়ে যাবে। এখন দেখব আমরা নমুনা গাণিতিক সমস্যা ও সমাধান করার কৌশল। ধরে নিই আমাদের দ্রবের মোল সংখ্যা নির্ণয় করতে দিল, দ্রবণের আয়তন ও ঘনমাত্রা মোলারিটি এককে দেওয়া থাকলে। কৌশল হবে, মোল সংখ্যা নির্ণয় করার কৌশল হবে আয়তন এবং ঘনমাত্রা গুণ করার মাধ্যমে। আয়তন যদি লিটার এককে থাকে আর ঘনমাত্রা যদি মোলারিটি এককে থাকে তাহলে আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে মোল সংখ্যা নির্ণয় হয়ে যাবে। একটু ভেঙে লিখলে দেখা যায় আয়তনে একক লিটার আর ঘনমাত্রা মোলারিটি এককে হলো মোল পার লিটার, লিটার লিটার কেটে গেলে মোল থাকে। যেরকম একটা অঙ্ক দেখি সেটা হলো 0.20 m সোডিয়াম বাইকার্বনেটের 125 ml দ্রবণে দ্রবের মোল সংখ্যা কত। এখানে সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা হলো 0.20 m মোলারিটি এককে এবং আয়তন হলো 125 ml। তাহলে মোল সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে 125 ml কে লিটার এককে নিতে হবে এবং লিটার এককে প্রাপ্ত মান এবং সোডিয়াম বাইকার্বনেটের মোলারিটি এককে ঘনমাত্রাকে গুণ করলে মোল সংখ্যা নির্ণয় হয়ে যাবে। যদি দ্রবণে দ্রবের ভর নির্ণয় করতে দেয় যেখানে দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে ও আয়তন লিটার এককে দেওয়া থাকে, সেক্ষেত্রে কৌশল হল W=SmV। S হল ঘনমাত্রা মোলারিটি এককে, m হল আণবিক ভর, V হল আয়তন আর W হল ভর। একটা নমুনা প্রশ্ন দেখি। আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডের 500 ml দ্রবণের ঘনমাত্রা বলে দেওয়া আছে 1.25 m। বলে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডের ভর নির্ণয় করতে হবে উক্ত দ্রবণের মধ্যে। এখানে W এর মান নির্ণয় করতে হবে, S হল মোলারিটি এককের ঘনমাত্রা 1.25, m হল আণবিক ভর, সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর, V হল আয়তন 500 ml। এই 500 ml কে আমাদের লিটার এককে নিয়ে নিতে হবে। যদি লিটার এককে নিয়ে নিতে না চাই, অর্থাৎ মিলিলিটারে এককে দিয়ে অঙ্ক করতে চাই, তাহলে এখানে 1000 দ্বারা ভাগ হবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।